হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ। যতই লকডাউন ছিল, হিন্দুদের পার্বণ কিন্তু কোনোটাই বন্ধ নেই। আজ আমি আপনাদের বলবো, আর কয়েকদিনের মধ্যেই আসতে চলেছে জন্মাষ্টমী। এবছর অর্থাৎ 2020 সালে জন্মাষ্টমীর সঠিক সময়সূচি, কারণ এই নিয়ে অনেকের মধ্যেই দ্বন্দ্ব তৈরি হয়েছে। এবং তার সঙ্গে বলবো, যারা জন্মাষ্টমী করবেন তারা কোন পাঁচ রকমের অলৌকিক ফল লাভ করতে পারেন। তাই তো, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জন্মাষ্টমীর সময়ের সাথে সাথে কোন পাঁচ ধরনের অলৌকিক ফল লাভ আপনার জীবনে হতে পারে তা জানতে অবশ্যই দেখুন। সঙ্গে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত 2020। আজ আমি আপনাদের জানাবো, হিন্দু পঞ্জিকা মতে সৌর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয়। উৎসবটি বিভিন্ন বছর বিভিন্ন সময় হলেও সাধারণত আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বর মাসের প্রথমের মধ্যেই হয়ে থাকে। মনে করা হয় যে এটি হলো বিষ্ণু অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি। কৃষ্ণের জীবনে রাসলীলা, মথুরা, বৃন্দাবন, মণিপুর ইত্যাদি বিভিন্ন স্থানে উৎসব পালন করা হয়। এবছর অর্থাৎ 2020 সালে এই জন্মাষ্টমীর ব্রত অনুষ্ঠান হবে 12 আগস্ট 2020। তবে অষ্টমী তিথি শুরু হচ্ছে 11 আগস্ট মঙ্গলবার সূর্যোদয়ের পর। পুরাণ মতে দ্বাপর যুগে এই তিথি মানবরূপের মর্তে আবির্ভাব হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই উৎসবগুলি কৃষ্ণ অষ্টমী, গোকুলাষ্টমী, কৃষ্ণ অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি নামেও পরিচিত। হিন্দু ধর্মাবলম্বী বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব নানাভাবে উদযাপিত হয়, যেমন ভাগবত পুরাণ অনুযায়ী নৃত্য নাটক সহকারে রাসলীলা বা কৃষ্ণলীলা সহকারে এই তিথি পালন করা হয়। সূর্যোদয় 12 আগস্ট হবে সকাল 5:50, সূর্যাস্ত 6:40। এই দিনই কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি 11:16 শুরু নবমী। অর্থাৎ নক্ষত্র কৃত্তিকা থাকবে 3:27। 13 আগস্ট পর্যন্ত রোহিণী নক্ষত্র থাকবে। সূর্য এই দিন কর্কট রাশিতে অবস্থান করবে। সর্বোপরি আপনারা খেয়াল রাখবেন, এবছর জন্মাষ্টমী পালন করা হবে 12 আগস্ট। এবার জেনে নেওয়া যাক, জন্মাষ্টমীর এই ব্রত পালন করলে কোন কোন অলৌকিক ফল লাভ হয়। ব্রহ্মপুরাণে জন্মাষ্টমী প্রসঙ্গে বলা হয়েছে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির 28তম কলিযুগে দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের জন্ম করেছিলেন। আর এই দিনই
কলিযুগে বিভিন্নভাবে আচার অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে যে মানুষ জন্মাষ্টমীর ব্রত পালন না করে সে ক্রমশ অসুর হয়ে পরের জন্ম গ্রহণ করে। তাই এই পুরাণে এই ব্রত পালন ও পুজো পদ্ধতিও উল্লেখ আছে। জন্মাষ্টমীর ব্রতে উপবাসী প্রধান, খনার বচনেও জন্মাষ্টমীর উপবাস বিধান রয়েছে। বছরে কোন কোন দিন উপবাস করতে হয় সেই প্রসঙ্গে খনার বচনে দুই ছেলের তিথি উল্লেখ করা হয়েছে। দুই ছেলের জন্মতিথির অর্থ জন্মাষ্টমী ও শিবরাত্রির কথাই উল্লেখ আছে। শ্রীমদ্ ভাগবত গীতাতে জন্মাষ্টমী তিথিতে অন্নগ্রহণ নিষিদ্ধ বলা হয়েছে। এই দিন যে অন্নগ্রহণ করে আগামীতে তার পশুযোনি প্রাপ্তি হয়। বিষ্ণুপুরাণে রয়েছে মহাষ্টমী মহানিশীতে কৃষ্ণের পুজো করলে মেলে পাঁচ অলৌকিক ফল। প্রথমত, যারা এই জন্মাষ্টমী পালন করেন সুস্থ সবল পুত্র সন্তানের জন্ম হয়। দ্বিতীয়ত, গৃহের সর্ববাধা বিঘ্ন দূর হয়। তৃতীয়ত, সর্ব শত্রু বিনাশ হয়। চতুর্থত, অতুল ঐশ্বর্য প্রাপ্তি হয়। এবং পঞ্চমত, স্বয়ং মহামায়া তাকে সর্বক্ষণই সাহায্য করেন। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন জন্মাষ্টমী তিথির কত বিশেষ গুরুত্ব রয়েছে। তাই চেষ্টা করুন এ বছর অর্থাৎ 2020 সালে জন্মাষ্টমী ব্রত সঠিকভাবে পালন করতে। আপনি যদি সঠিকভাবে পালন করতে পারেন সুফল নিশ্চিত আপনার জন্য অপেক্ষা করবেই করবে। আজকের ভিডিওটি করতে পেরে আমার বেশ ভালো লেগেছে। আশা করি ভিডিওটি দেখার পর আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন পরবর্তী দিনে নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য। এখনকার মতো বিদায় নিলাম।